বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। বর্ষা না আসতেই জনদুর্ভোগ, নষ্ট হচ্ছে কৃষিজমি, কোনো হেলদোল নেই এসপি কনস্ট্রাকশন কোম্পানি কর্তৃপক্ষের। ঘটনা বিলোনিয়া দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। দীর্ঘদিন ধরে বিলোনিয়া জোলাইবাড়ি বিকল্প 108 জাতীয় সড়কের কাজ চলছে, কিন্তু জাতীয় সড়কের কাজে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে এলাকাতে। এর মধ্যে বর্ষা শুরু না হতেই এক পশলা বৃষ্টিতে পুকুর ও জমি জলে ডুবে একাকার হওয়ার পাশাপাশি বাড়িঘরে জল ঢুকে পড়েছে। এলাকাবাসীদের অভিযোগ, জাতীয় সড়ক নির্মাণ করতে গিয়ে জল নিষ্কাশনের যে কালভার্টগুলি ছিল সেগুলো ভরাট করে ফেলেছে এসপি কোম্পানি কর্তৃপক্ষ। রাস্তা করলে তারপরে বুঝে যাবে, এখন আমরা শান্তি তেমন চলতে চলো না, তারা এইভাবে কনে কনে কই কথা, এটা তারা কোম্পানি, আমরা চিনি না। মানে বিলোনিয়া টু জলাইবাড়ি রাস্তা হইতে আছে যে ওই কোম্পানি, আমরা কইছি যে আগে জলের রাস্তাটা করেন তারপরে রাস্তা করেন, না আমরা আগে রাস্তা করি, এখন আমরা খাইতে মতো জল নাই। এই যে জল জমে রয়েছে এভাবে আপনারা কি কি অসুবিধা হইতেছে? অসুবিধা বলতে মানে স্যার আমরা সারবাসের সমস্যা, না সারবাসের তো সমস্যা, মানে এত সুপারি গাছ তারা জমিটা যে দীর্ঘদিন আমি চাষ করি, এখন তো আর চাষ করতে নাই।